আমি ইয়াত বলবম প্রায় ৪২ বছর দিন ধরে চলি আছে আমার ইয়াত আমি সমারোহ পাতো ইয়াত সমারোহের মহামারোহ হয়ে গেছে আর ইয়াত বলবমর কিছু নীতি নিয়ম আছে সেই নীতি নিয়মবিলাক হল আমার ইয়াত গছ কাউন্ট থাকে বৈকুণ্ঠী কাউন্ট থাকে মোহিনী কাউন্ট থাকে আড়হা কাউন্ট থাকে দণ্ডবতী কাউন্ট থাকে সর্ব কাউন্ট থাকে এনেকা করে আমি বিভিন্ন ধরনের সাত আট মানে কাউন্ট আমি রাখি পেলাই সমূহ রাইজর উপস্থিতিত আমি বলবম সমারোহ উদযাপন করো আর বিশ্বর শান্তির কারণে আমি বলব সমারোহ আয়োজন করবলে আমি বাধ্য হও যাতে ভলে ভাই সকলকে সুখ শান্তি রাখক সকলে সৎমাক সদ্বুদ্ধি দিয়ক হে কামনা করি বিশ্বর শান্তির কামনা করি আমি বলব সমারোহ উদযাপন করো হয় বহুত ধরনের ভক্ত আহে ইয়াত আমার যে শিবভক্ত শিব মন্দির আছে ইয়ার প্রথমতে শিব মন্দির নাম আছে শ্রী শ্রী মুক্তিনাথ শিব মন্দির পিছত ইয়াক কনভার্ট করা গল শান্তিধাম হিসাবে কনভার্ট করা গল সেইমতে ভক্তসকলে আহি পেলাই ইয়াত মনোকামনা যদি ভাবি যায় পূরণ হওয়ার কারণে ইয়াত আহিবলে তেওঁলোকে বাধ্য হয় আর ইয়াত আহি পেলাই ধূপ চাকি জ্বলায়।